কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়েছিলাম, গরম হয়ে গেলে দিচ্ছি 15-20টার মতো বাদাম। বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব, লো ফ্লেমে ভাজব। হাই ফ্লেমে বাদাম ভাজলে বাদাম ফুটবে বেশি আর তেলটাও পুড়ে যাবে। তেল পুড়ে গেলে তরকারির টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে। এখন বাদামগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। ফোড়নে 1/2 চা চামচ মেথি দিয়ে দিলাম, মেথির বদলে কালো জিরেও দিতে পারো। 3-4টে লাল লঙ্কা কেটে দিয়ে দিলাম, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। একটা আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম কড়াইতে। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বরবটি, 1 চা চামচ নুন, 1 চা চামচ রেড করে রাখা আদা, 1/2 চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখন একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম ঢাকা, মাঝে নাড়িয়ে দিও। 10 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আলু বরবটি সেদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে দেখে নেবে সেদ্ধ হলো কি না। একটা বড় মাপের টমেটোর অর্ধেকটা কেটে দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি, খেতেও দারুণ। একটু নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম। ছোট একটা বাটি ভরে নারকেল কুড়া দিয়ে দিলাম কড়াইতে, ধরো ছোট একটা নারকেলের অর্ধেকটা হবে। ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। বরবটির সাথে নারকেল কুড়া দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি 1/4 কাপে 1/2 কাপ পরিমাণ জল। এই তরকারিতে জল বেশি দেব না, একটু মাখো মাখো হবে তরকারিটা। জল দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম, এতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম, এখন মিডিয়াম আঁচে অল্প সময়ে ভালোভাবে নাড়িয়ে রান্না করব। এতে তরকারির জলটাও শুকিয়ে যাবে আর তরকারির টেস্টটাও বেড়ে যাবে। তো এখন তরকারির জল শুকিয়ে গেছে, আরেকটা মাখো মাখো ব্যাপারও এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।